সবাইকে শুভকামনা এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে। আমি আসছি হচ্ছে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার একটা প্রত্যন্ত গ্রামে এবং একটা বাড়িতে, যেখানে দেশি মুরগিগুলোকে প্রাকৃতিকভাবে লালন পালন করা হচ্ছে। আজকে আমরা জানবো যে আসলে এখানে তারা মুরগিগুলো আসলে কিভাবে পালন করছে। তো এটা দেখতে গেলে আসলে আমাদেরকে ভিতরে ঢুকতে হবে। তাহলে আসুন আমরা সেই খামারে যাই। আপা কেমন আছেন? তিনটা আপাকে যে কাছে পাবো এটা তো সৌভাগ্য বিষয়। আপনি যেহেতু গ্রামে আমরা থাকি, তাই না, কাজে সবাই ব্যস্ত। তো এখানে যতটুকু জানি যে হলো আপনারা দেশি মুরগি করছেন, তাই না? তো এই দেশি মুরগিটা আসলে কিভাবে করছেন যদি একটু বলতেন। কে বলবে? মানে না আপনি বলেন, তিনজনের মধ্যে যেকোনো একজন বললে হবে। মানে কিভাবে করেন, মানে হচ্ছে কোথায় রাখেন, কি খাবার দেন, এগুলো বিষয়গুলো একটু বলেন। মানে আপনারা যেভাবে করেন, মানে দেশি মুরগি হিসাবে সব রকমের খাবারই দেওয়া হয়, যেমন ফিট, চাল বা খুদ, ভাত, সব রকমের খাবারই। কোনো কোনো সময় মনে কর ঘাস কাটেও ছোট ছোট করে কাটে দেওয়া হয়। আর মুরগি রাখার জন্য বড় একটা ঘোড়া করা হয়েছে বা ঘর আছে, সেখানে মুরগি রাখা হয়। দিনের বেলা খোলা জায়গায় ছেড়ে দেওয়া হয়। আচ্ছা, এই আপার এখানে যেহেতু এটা তো আপনার বাসা, তাই না? আপনার বাসা তো সাইটে, মানে তিনজনই তো দেশি মুরগি করেন। আমি তিনজনাতে গেছি। এখন এই আপার কাছে শুনবো যে আপনার, দেখছিলাম যে ব্রয়লার মুরগি ঘুরে বেড়াচ্ছে, এটার কাহিনীটা কি? ব্রয়লার মুরগিটা ব্রয়লার মুরগি ফেলেছি একটু বাড়িতে খাওয়ার জন্য, তো বান্ধে রাখি, হয়তো সময় পালে সারে দেই। আচ্ছা, দিয়ে হয়তো ফিট খাবার দেই, সব ধরনেরই খাই, কোনো সমস্যা হয় না। এমনি ভ্যাকসিন টেকসিন দেন না? কোনো ভ্যাকসিন দেওয়া হয়নি। ও, আর কোনো ওষুধও দেওয়া হয় না? না, কোনো ওষুধ দেয়নি। বাইরে থেকে কি তাহলে মুরগি কিনতে হয় না? না, বাইরে থেকে আর কিনি না, বাড়িতে পালতে, বাড়ি থেকে মানে পালে পালে খাই। আচ্ছা, ওই যে ব্রয়লার মুরগিগুলো দেখলাম, এগুলো কি মানে মানে বড় কিনে নিয়ে আসেন নাকি ছোট বাচ্চা? এ ছোট বাচ্চা কিনে আনি, একদিন কে বাড়ি উঠলে ওগুলো নিয়ে আসে, মানে যেভাবে দেশি মুরগি খায় ওভাবে খায়, ও দেশি মুরগি হয়ে গেছে। আচ্ছা, এখন দেশি মুরগির বিষয়ে একটু জানবো। দেশি মুরগিকে কি খাবার দেন, বা রাতে বা দিনে কোথায় রাখেন? দিনে ঘোরাতে রাখি, দিনে চলে বাইরে ছাড়ে দেয়, রাতে ঘোরাতে রাখি, খুব ফিট, এগুলো ধরনের নাম ধরনের খাবার দেয়, বিভিন্ন ধরনের। আচ্ছা, ওই যে দেশি মুরগিগুলোকে অনেক সময় হচ্ছে ঠকা ঠুকরি করে, আপনারা এক্ষেত্রে কি করেন? অনেক সময় আপনারা এখানে কি ঠকা ঠুকরি করে মুরগিগুলো? অনেক সময় ঠকা ঠুকরি করে, হয়তো বা একটু দেখাশোনা করা লাগে, পেলা দেওয়া লাগে। আচ্ছা, খাবার দিলে ফলে আর ঠোকা সুখী করবে না। অনেক জায়গায় আমরা দেখছি, মানে আমরা তো দেশি মুরগি নিয়ে কাজ করি, অনেক জায়গায় দেখছি যে ভ্যাকসিন করে না। আপনারা এখানে ভ্যাকসিন করেন? হ্যাঁ। মানে কি কি ভ্যাকসিন করেন? আপনারা অফিস থেকে দিছেন তো? আচ্ছা, রানীক্ষেতটা দেওয়া হয়েছে, মনে কর যে পরে যে ডোজটা দেওয়ার কথা ছিল গাম্বরুয়া নাকি জানে একটা টিকা, সেই টিকাটা আমরা দুই তিনবার বলছি, দেওয়ার কথাও ছিল কিন্তু বাট দেয় নাই। আচ্ছা, আর পক্স এর কোনো ভ্যাকসিন দিছেন? মানে বসন্ত ওই যে হয়, হ্যাঁ পক্স এর জন্য দিছে তো ল্যাং। হ্যাঁ হ্যাঁ, ওই যে মানে ওই যে হচ্ছে ওই যে, হ্যাঁ হ্যাঁ, ওই যে চোখে কানে যে ঘা হয় ওটা হয়েছে, ওটা দিছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের কিরমির ওষুধ দেওয়া হয়েছে, কিরমির ওষুধ দিছে, ওই ওষুধ দিছে, আবার ভিটামিন দেওয়া হয়েছে। ও আচ্ছা আচ্ছা, একটা বিষয় হলো কি, দেশি মুরগিতে যখন আপনার ওই যে পক্স এর যে ভ্যাকসিনটা, মানে ওই যে ঘাটা হয় চোখে মুখে, এটা দিলে মুরগির বাচ্চা অনেক মারা যায়, কম মারাটা কম হয়, মারা যায় না, মারা যায় না, হ্যাঁ কম মারা যায়। আর রানী, আমাদের দেশি মুরগিদের সবচেয়ে বেশি হচ্ছে যে সাদা পায়খানা করে যায়, হ্যাঁ এই সাদা চুনা পায়খানা, রাইট, এই চুনা পায়খানা এবং হচ্ছে আপনার যে ঘা হয় মুখে, এই দুটো রোগে সবচেয়ে বেশি মারা যায়। আর দেশি মুরগিগুলো তো বাইরে খুব ঘুরে বেড়ায়, এই জন্য কিন্তু কৃমি কিন্তু হয়। কৃমিগুলো খাওয়ানো হয়েছে? হ্যাঁ, কৃমির ওষুধ দিয়েছে, ভিটামিন দিয়েছে, এলে অফিস থেকে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, এখন কোন ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা? না, বর্তমানে কোনো সমস্যা না, খাওয়া সমস্যা হচ্ছে, আমাদের খাদ্য দেন না। খাদ্য দেওয়া বলতে কি আপা, দেশি মুরগিকে আপনার যে যেভাবে এই যে আপা যেটা দেশি মুরগি ছেড়ে দিচ্ছে, হ্যাঁ খাবার কিন্তু কম লাগে, কিন্তু মুরগিকে যখনই যখন ছেড়ে, যেগুলো আছে সেগুলো ছেড়ে দেওয়া হয়, তো সব সময় যা বাইরে যা খাওয়া দাওয়া করতেছে, কিন্তু এগুলো তো আর ছেড়ে দেওয়া হচ্ছে না, মানে এক জায়গায় বান্ধা পড়েছে, এদের সব সময় খাবার মুখের আগে সব সময়। আচ্ছা, আমি একটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে কি যে দেশি মুরগিকে যখন আপনি যে আপনি যেটা বলছিলেন, হ্যাঁ আপনার দুজনেই বললেন, এবং এই আপার এখনো আছে দেশি মুরগি, দেখেন আমরা কিন্তু ঘুরে বেড়াচ্ছে কিন্তু। হ্যাঁ, এখন কথা হলো এটাই যে যখন আপনি দেশি মুরগিগুলোকে যখন একবার সারা দিন একটা নেটের মধ্যে যখন ঘিরে রাখবেন, না তখন কিন্তু খাবারটা বেশি লাগে। হ্যাঁ, খাবার বেশি লাগে। আপনারা এখানে মিনিমাম 150 টাকা খায় না? হ্যাঁ খাবে, 150 টাকা কিন্তু খাবে, যেগুলো দেওয়া লাগে না তো 100 টাকা দিয়ে কিন্তু হয় না। হ্যাঁ,
ওই যে বললাম তো মিনিমাম আপনাকে 100 থেকে 150 হ্যাঁ তাহলে দেখেন এই যে টাকাটা কিন্তু কিন্তু যেগুলো মুরগি ঘুরে বেড়াচ্ছে এদের ক্ষেত্রে কিন্তু কোনো আয় নাই না এত খরচ আছে না তবে তো কম আছে খরচ আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু খরচ আছে কিন্তু কম আর একটু বেশি তো আপা সেটা যেটা বিষয়টা বলছিলাম তো যেটা যখন আপনারা নেটের মধ্যে যখন সারা দিন ঘেরা রাখবেন হ্যাঁ তখন দুইটা সমস্যা হয় আমি আসলে ভিডিওটা মেইন কারণ করার হচ্ছে এটাই যে আপনাদের মতো আপারা অনেক আপা আছে আমাদের হ্যাঁ ভিডিওগুলো দেখে আসলে আমরা কি করতেছি ওরা কি করতেছে এই দেখে দেখে কিন্তু ওনারা কিন্তু শিখে যায় তো আজকে আপনাদেরকে একটা জিনিস বলবো যে যখন আপনারা নেটের মধ্যে যখন ঘেরা রাখবেন দুটো সমস্যা হয় একটা হচ্ছে যে খাবার খরচটা কিন্তু বাড়ে যায় কেন বাড়ে যায় কারণ সে তো আর বাইরে তো আর ঘুরে বেড়াচ্ছে না বাইরের কোনো আউট খাবার রাইট হ্যাঁ বাইরের কোনো কোনো খাবার সে খেতে পারতেছে না খরচ কিন্তু ওদেরও হয় এদেরও হয় কিন্তু এদেরটা বেশি হয় এটা একটা বিষয় আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যখন বিক্রি করতে যাবেন আমাদের আমরা কিন্তু জয়পুরহাটের লোকজন তাই না জয়পুরহাট আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো কি এখানে প্রত্যেকটা ঘরে ঘরে সোনালি মুরগি আছে তো এরা তো সবাই সোনালি মুরগি তো খামারের মধ্যে রাখে তো যখন দেশি মুরগিকে যখন কেউ এইভাবে নেটিং এর মধ্যে রাখে খামারের মধ্যে রাখে তখন মনে করে যে এটাও সোনালি ওই যে পাইকার গুলো যা আসে ভেনে করে যারা বা সাইকেল করে যারা আসে বা রাইট হ্যাঁ তখন কিন্তু না তারা কিন্তু সোনালি দামে বিক্রি করতে চায় বলে যে না আপনার মুরগি তো আপনি যেভাবে ফিট খাওয়াচ্ছেন ছেড়ে দেন না এভাবে করে এটা তো সোনালি মুরগি এটা কিন্তু বিক্রি করার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের এখানে এই জন্য আমি সব জায়গায় বলি যে আপনাদের বাসায় যে আপা যেটা বললো যে কয়েকটা আছে ওগুলো মনে হয় 30-40টা বা যে কয়েকটা আছে এগুলো ছেড়ে দিছে এই যে আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও করে আসলাম একটা জায়গায় দেখলাম মুরগিগুলোকে একবারে পুরো ছেড়ে দিছে প্রায় 50টা মতো আছে এগুলো আর এক কোথাও যায় নাই মানে আমার এটাও মনে করছে ওই সামনে বাগানের মতো আছে ওদিকে পুরোটা ছেড়ে দাও ওগুলো আমি ছেড়েই দেই হঠাৎ হঠাৎ কাজ লাগলো এই টাইমে আমি বাঁধি রাখি হ্যাঁ তখন বিরক্ত করে বুঝছেন আমার গোটা লুটান ছেড়ে দেওয়া থাকে আয় আয় কে ডাক দিয়ে সবাই যায় আমার জোরে মানে হারা যাবে এটা ভয় আচ্ছা তবে নেটিং গুলোতে সুবিধা কি মানে যে বিড়াল বিজি তারপর হচ্ছে বারে শিয়াল কুকুর না অনেক সময় ছেড়ে দিলে কিন্তু শিয়াল আসে হ্যাঁ আমার ভাই তো মানে ছেড়ে দিলে একটা অসুবিধা আছে একবার আপনার সাথে একমত আপনি একটু সামনে আসেন একটু আসেন 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 না না সমস্যা নেই আসেন আসেন ভালো তো আসেন গরমের সময় ভালো না আপনার সাথে আমি একমত যে আপনি যেটা কথা বললেন আপনার সাথে আমার ভালো লাগছে যে অ্যাটলিস্ট 500টা মারা যাক কিন্তু দেখেন একটা জিনিস খেয়াল করেন আমি এখানে বাজে রাখলেন এখানে ঠোকরা ঠুকরি হয় অনেক রোগ বালাই কিন্তু হওয়ার সুযোগ থাকে বেশি এবং খরচটা বেশি লাগতেছে এখন 100 টাকা সেভ করতে মানে 300 টাকা সেভ করতে গিয়ে আপনি 500 টাকা খরচ করতেছেন বা 100 টাকা সেভ করতে গিয়ে আপনি 200 টাকা খরচ করতেছেন তাহলে কিন্তু এটা আপনার লস হবে রাইট এই যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ছেড়ে দিয়ে 500টা মারা যাক সমস্যা নেই রাস্তাতে রাস্তার একটা সমস্যা হয় ওইটাই আর কি আপা হ্যাঁ মানে আপনার চেষ্টা করবেন যে যদি 40-50 যদি থাকে এরকম একবার ছেড়ে দিবেন ওই যে কয়েকদিন আগে আমি দেখে আস আমি এক জায়গায় গেছিলাম একটা খামারে তো উনি খুব ভালো প্র্যাকটিস করে কি জানেন ও 50টা মতো আছে কিছুক্ষণ আগে বলছিলাম ও কিন্তু সারাদিন ছেড়ে দেয় ওর বাসা কিন্তু অবশ্য রাস্তার একটু দূরে আর কি ছেড়ে দেয় ও বলে যে ভাই এখানে 50টা মুরগি আছে আমার দিনে সর্বোচ্চ 50 থেকে 80 টাকা মতো খরচ হয় বাইরে কিন্তু খাবার 50 থেকে 80 টাকা মতো দেখা গেছে খাবার ওই দেখা গেছে যে ওর বলে যে ভাই আমরা যে বাসায় ভাত খাই মুরগির হাড্ডি পর্যন্ত দিয়ে দেয় সব দেয় আমরা দেখা গেছে যে মুরগি তরকারি রান্না করছে হাড্ডি বাসে বা কোনো মানে মাংস টুকরোই হাড্ডি পর্যন্ত কাটা কাটা সব কাটে কাটে সব টুকরো তো এভাবে করে যদি সে বাইরে খাবার যখন খায় ভাবে করে তখন কিন্তু ওর কষ্ট লাগে না এরকম আর আপনাদেরকে এটাও বলছি যে যখন ওই যে বিক্রি করার ক্ষেত্রে একটু ঝামেলা হয় এখন আপনারা একটু বলেন যে এই যে আপনারা দেশি মুরগি তিনটা পরিবারেই করছেন তাই না তিনজনই আপা করছেন ভাই আছে একটু সমস্যাগুলো কি কি বলেন তো দেশি মুরগিটা আল্লাহ দিলে ভালোই আছে তো কোনো সমস্যা না মানে কোনো সমস্যা না যতদিন আমি পালি এই এলাকার মুরগি সব মরে গেলে আমার কোনো রোগে মরে না এই এক গাড়ির নিচে এই কোটা পরিবার আমাকে সমস্যা নেই না আমি রোগের কোনো সমস্যা না আল্লাহর রহমতে খুব ভালো আর এই বসন্ত ধরে আল্লাহর রহমতে কোনো সমস্যা আচ্ছা আচ্ছা না আমি অবশ্যই যখন আমি ভিডিওটা করতে আসি তখন একজন বললো যে ওখানে ওই আপারা খুবই ভালো আর তোতা ভাই আছে না
ও কিন্তু আমাকে বলছে যে আপনারা দেশি মুরগি খুব যত্ন করেন, এই জন্য চিন্তা করলাম যে একটু আসে সবার সাথে কথাবার্তা বলি। আর এই যে ফিড খেলানো হচ্ছে, জেলা জেলা ফিড বেশি খেলানো হয়, এই মুরগিগুলো বাড়িতে রাখা যাবে না, ডিম কম দিবে। হ্যাঁ রাইট, দেশি মুরগির কথা বলছে। হ্যাঁ তেল হবে, তেল হবে রাইট। হ্যাঁ আপনার সাথে না, আপনি ভালো জানেন, আমি ওই বেশি করা এই পুরানো করার জন্য আমি ফিড খেলাই নি, ফিড দিন আগে বেশি আমরা ফিড আমার ওই মুরগি চেন কম, মানে পুরো 50 এক পুরানি করতে হবে। হ্যাঁ ফাইন। হ্যাঁ আপনার প্ল্যানটা এমনি আছে এদিকে, আর এদিকে আরো কড়া করব। হ্যাঁ ওই জন্য আমি ফিড দিনে একবার দেই হালকা, ফাইন একবার চাল ভাত ভুষ এই খুদ ভুষি মনে করে বিভিন্ন খাদ্য দিই। ডিমের পার্সেন্টেজটা কমে আসে, ওটা ফ্যাট হয়ে যায়, মানে চর্বি হয়ে যায়। আর এই বেচার জন্য যদি হয় তাহলে মনে করেন ফিট খেলে তাড়াতাড়ি মাংস ঘাটতি হলো বিক্রি হবে। আপনি খাওয়াতে পারেন যেটা ভাই বলো মাংসের জন্য, আর মোরগ কিন্তু হেরাই, মোরগ কিন্তু বেশি রাখা দরকার নেই। জানি যে হচ্ছে আচ্ছা এখন একটা বিষয় বলি, এখন খাওয়া দাওয়ার বিষয়টা, এই যে আমরা এতক্ষণ গল্প করলাম সব তো বেচা বিক্রি নিয়ে খালি, বাড়ি থেকে কি মানে খান কিনা সেটা বলো। যেহেতু আপনারা নিজেরাই এখানে দেশি মুরগি করতেছেন, ব্রয়লার দেখলাম, হ্যাঁ নিজেরাই খাবেন, ওই আপা না খেলো ডিম তো খান, তাহলে ডিমের জন্য আপনি যে ভাই ভাইয়ের কাছ থেকে একটু গল্প শুনে আজকে শেষ করে দিব, মানে আপনার দেশি মুরগির একটা পরামর্শ দেন, মানে আসলে কিভাবে করলে ভালো করা যায়। যেহেতু দেশি মুরগি যদি ভালো ভাবে করতে যান তাহলে আগে মনে করেন যে ডিমের বাচ্চা গুলো ওই বাচ্চা গুলাকে আমি মনে করেন যে সবসময় চাল খেলাই, কোনো খাদ্য দেয় না, এই চালটা খেলালে মুরগিটা ঘট করে বড় হয়ে যায়, কোনো রোগ বিষয় হয় না। আর ভাত যখন ছোট বাচ্চা ভাত খেলাবো তখন রোগ আসে বেশি, বিভিন্ন ঝামেলা আসে। সুন্দর বলছেন। আর এ নাফা বড়িটা মনে করেন বাচ্চা যখন ছোট তখন একটু খেলাই, চার পাঁচ দিন পর চালের সাথে মিশ করে দেয়। আর একটা ক্যাপসুল আছে মানুষের যারা পাতলা পায়খানা, ওই ক্যাপসুলটা আমি খেলাই। আচ্ছা ওটা মনে করেন ভাতের সাথে না গুড়া চালের সাথে না খেতে তেল দে, ওটা খেলে আমার পেট মেনে শুরু করি। আচ্ছা না আপনার কিন্তু পরামর্শ খুব ভালো আছে, আসলে আমরাও কিন্তু সব জায়গায় বলি যে হচ্ছে ছোট বাচ্চাকে ভাত খাওয়ালে মানে পেটের একটা সমস্যা হয়, সমস্যা হয় তাড়াতাড়ি গ্যাস নষ্ট হয়, মানে ভাত দেওয়া যাবে কিন্তু একটু বড় না, বড় না হওয়া পর্যন্ত আমি কোনো ভাত রাইট। আর এমনিতে আর কোনো পরামর্শ আছে কিনা? দেশি মুরগিতে হয় কি বাইরে কিন্তু খাই আপা, হ্যাঁ আর বাইরে ময়লা ময়লা এক্ষেত্রে কিন্তু আপনার কৃমিটা কিন্তু হয়, তো কৃমি হওয়া আমাদের আমাদের বাংলাদেশে বলেন দেশি মুরগিতে বলেন মুরগির ওয়ার যেটা এটার জন্য সবচেয়ে দায়ী হচ্ছে কৃমিটা, এই জন্য কৃমি যদি আপনি ডোজ করান দেখবেন যে ওর ওজনের কোনো সমস্যা হবে না। কৃমির বিষয়টা আপনার কাছে শুনবো, বলেন আপনি একটু কৃমির বিষয়টা একটু বলেন। কৃমির বিষয় হলো যে আপনার যখন মনে করেন বাইরে খাদ্য মাসে একবার কৃমির ওষুধ যদি খেলেন যায় তাহলে ওই মুরগি কোনো প্রকারের সমস্যা আসে না, কোনো নষ্ট হয় না, বাজে যায় না, সব দিক দিয়ে রয়টার দিক দিয়ে সব দিক দিয়ে ভালো থাকে মাসে একবার, কিন্তু বেশি খেলেন যাবে না। আচ্ছা আচ্ছা না কৃমি ডোজ আমরা বলি যে 3 থেকে 4 মাস অন্তর অন্তর, মানে বছরে 4 বার না, যদি মনে করেন 50টা মুরগি থাকে। আচ্ছা তো মনে করেন 1 চামচ দেন, হ্যাঁ হ্যাঁ ওখানে হাফ দিতে হবে না, সেটা তো নিয়ম তো আছেই, আমি বলছি কি 3 থেকে 4 মাস অন্তর অন্তর, মানে বছরে মিনিমাম 4 বার যেহেতু দেশি মুরগি থাকে বাসায়, এটা এইভাবে আর কি আমরা অনেক সময় সাজেস্ট করি, কিন্তু প্রতি মাসে দুধ দেওয়া যায় একটু, যদি মনে হাফ খেলালেন, হ্যাঁ হ্যাঁ হাফ খেলাতে হবে। আচ্ছা
এতে মানে সব সময় সুবিধা আছে বেশি আচ্ছা তাও গরমেশ মে জহর না ঠান্ডা তো খুবই ভালো লাগলো আপা এখানে সব আপাগুলো পাইছি ভাই খুব ভালো এবং আসলে যেহেতু আমি সবসময় গুরুত্ব দেই কারণে যে দেশি মুরগি কিন্তু আপনারাই করেন প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে কি করেন সন্ধ্যায় কি করেন সারা দিন কি করেন মানে আপনারা হচ্ছেন একজন এক্সপার্ট মানে বিজ্ঞানী মানে আপনারা যেহেতু হাতে কলমে সবকিছু করেন এইজন্য আপনাদের গল্পগুলো সবসময় আমি কিন্তু গুরুত্ব দেওয়ার চেষ্টা করি যেহেতু আপনারাই বিষয়গুলো নিয়ে থাকেন যে ভাই যেটা কথা বলল যে ভাই যেটা বলল উনি কিন্তু সম্পূর্ণই হাতে কলমে করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত হ্যাঁ